হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আপনাদের অনেকের একটা কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে আমি আইব্রো প্লাপটা কোথা থেকে করি। সো আমি বেসিক্যালি আইব্রো প্লাপ করি না, আমি আমার আইব্রোটাকে খুব সুন্দর করে সেট করে নিই। সো আজকে আপনাদের রিকোয়েস্টেডটাই হচ্ছে আমার এই টিউটোরিয়ালটা করা। সো চলুন তাহলে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন কি না, সো আমি এখন স্পুলি ব্রাশটা দিয়ে খুব সুন্দর করে ঠিক এই বইটাতে আমার আইব্রোটাকে ব্রাশ করে নিব অ্যান্ড সেট করে নিব। সো আমি আমার একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। সো এই ফ্ল্যাট ব্রাশের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি আমার প্রমেটটা, আর যেটা এক্সট্রা চলে আসবে সেটাকে হতে সেটা হচ্ছে হাতের মধ্যে এরকম সোয়াচ করলেই কিন্তু খুব ইজিলি এটা হাতের মধ্যে চলে আসবে, আর এক্সট্রা কোনো কিছু আপনার আইব্রো তো লাগবে না। সো আমি যেটা করছি এখন, আমি খুব সুন্দর করে ঠিক এখান থেকে আমার আইব্রোটাকে লাকটা লাইন করে নিচ্ছি। সো পার্থক্যটা দেখতে পাচ্ছেন? তো আপনাদেরকে আরেকটা আমি টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা আসলে আইব্রো প্লাপ একেবারেই করেন না, সো সেক্ষেত্রে আপনার কিন্তু এই সাইড থেকে মানে আপনার যেখানে আইব্রোটা ফিনিশ হচ্ছে এখান থেকে কিন্তু একটু লম্বা করে টেনে দিবেন, তাহলে কিন্তু আপনার আইব্রোটা খুব সুন্দর দেখাবে। আইব্রো করা হয়ে যাবে আবার স্পুলি ব্রাশের সাহায্যে, আমি খুব সুন্দর করে এটাকে ব্রাশ করে নিব। আমার আইব্রোটা দেখতে একেবারে আর্টিফিশিয়াল না মনে হয়। আজকে আমি যে কাউন্সিলারটা আমার আইব্রো সেট করার জন্য ইউজ করব সেটা হচ্ছে গ্ল্যাম ব্রেনি শেপ 2। সো এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে খুব সুন্দর করে সেট করে নিব। কিছু আসলে টিপসের ব্যাপার আছে যেটা আসলে আপনাদের সাথে একেবারে শেয়ার না করলে না, সেটা হচ্ছে আপনি যখন কাউন্সিলার দিয়ে আপনার আইব্রোটাকে খুব সুন্দর করে সেট করবেন, তখন কিন্তু আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, দুটো আইব্রো যেন একেবারে শেপটা একই রকম থাকে। আর যখন আপনি কতটুকু এখানে মোটা রাখতে চাচ্ছেন বা কতটুকু আপনি এটাকে পাতলা করতে চাচ্ছেন, সো ইটস ডিপেন্ডস অন ইউ। একদম নাক বরাবর করে একটা গ্যাপ থাকবে মাঝখানে, সো এখানে আমি কতটুকু নিতে চাচ্ছি ঠিক ওই দিকটাতে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই লাইনটা যে আমি টেনেছি, সো আপনারা যখন দেখা যাবে কোনো পার্লারে জব করছেন বা আপনারা যখন প্রফেশনালিভাবে কাজ করছেন, তখন আপনাকে কাস্টমার কিন্তু এভাবে অ্যাক্স করবে যে আপনি এটা কেন করেছেন, আপনি কোনো ব্রুটাকে কি জোড়া করে দিয়েছেন বা এরকম করে কেন ড্র করছেন। আসলে এটা অ্যাকচুয়ালি করা হয় যেন হচ্ছে আপনার দুইটা আইব্রোর সাইজ একেবারেই সমান থাকে। সো একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার এখান থেকে ব্লেন্ড করে নিব। সো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার আইব্রোটা খুব সুন্দর করে অ্যাকচুয়ালি সেট হয়ে গেছে। সো আপনারা যদি আমার আফটার আর বিফোর একটা পিকচার আমি হচ্ছে টিউটোরিয়ালের শেষে দিয়ে দিব, সো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা পার্থক্য আসলে বোঝা যাচ্ছে।